আপু আমরা দেখলাম যে আপনি অনেকদিন ধরে এখানে অ্যাক্টিভভাবে কাজ করতেছেন, যদিও আপনার প্রচার প্রচারণের মাধ্যমে আপনি তুলে ধরতেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের যে জনমূলক কাজ, আপনি এই কাজটাকে কিভাবে কেমন চোখে দেখছেন ভাইয়া? এই কাজটাকে আসলে আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের যে কাজটা করতেছেন আসলে এটা আমরা যেটা আমি তো প্রবাস ছিলাম, আমি কাইমা ইসলাম প্রবাসী নারী, এটা আমার কাছে ভালো লাগছে। আর এই বিষয়টা আমি যেটা বলবো, যেটা খালি আমি একানা আমি চাই যে আমাদের হাজার দশক এখানে চুনার কাঠে যারা আছেন সবাই এখানের এই জায়গার পরিবেশটা ভালো রাখা এবং সুন্দর রাখা, এটাই। আর ব্যারিস্টার সুমন ভাইয়ের যে কাজটা করছেন সবার সবার মনে থেকেই করছেন, এটা বুঝছেন তো সুন্দর যে একটা বিষয়। হবিগঞ্জ মাধবপুর থেকে আমরা আশা করি সব থেকে এই জায়গাটা আমাদের সোনারগাঁর জায়গাটা খুব সুন্দর একটা হাই স্ট্যান্ডার্ড হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বা সৌন্দর্য বা স্টিক বাহিরের মতো হবে। এজন্য আমরা ব্যারিস্টার সুমন ভাই নতুন উনি নতুন এমপিতে নিয়োগ হচ্ছেন, তো আমরা সোনারগাঁটের মানুষের ভালোবাসা পেয়ে কিন্তু তিনি হাজার বুঝে পাস করছেন, আমরা চাই এটা সব সময় একরকম ভালোবাসা সবাইকে দেওয়ার জন্য আর এই জায়গাটা সুন্দর থাকার জন্য, এটাই আমার আজকের উপস্থাপন কথা ছিল। আমি দেখেছি আপনি অনেক ধরনের ভিডিও করে থাকেন, তো আসলে বিশেষ করে আমরা দেখি যে অনেকে নারী বিশেষ করে মহিলারা তেমন একটা ভিডিও করতে আমরা দেখি না, কিন্তু আপনার যে এই যে একটা স্পিচ কিভাবে আসলে সৃষ্টি হলো একটু বলবেন? এটা আসলে আমি একজন প্রবাসী নারী, প্রবাসী নারীরা কিন্তু নিজে থেকেই সব সময় সচেতন আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের মেয়েরা এরকম না, আমি আবার অন্যরকম যেহেতু আমি প্রবাসে ছিলাম, এজন্য আমি চাই যে আমাদের দেশের নারীরা সবসময় আমার মতো এরকম সবটাই কেয়ারফুল করে আর সবটাই দেখে মানে সচেতন থাকে। এজন্যই আমার একটা উৎসাহ যে আমি বাহিরের প্রবাসের নারীদের মতো আমি সবটাই খুঁজে, যেমন ব্যারিস্টার সুমন ভাইয়া উনি সবটাই খুঁজে বের করে, আমিও সেরকমটাই চাচ্ছি যে সবটা যদি কোনো রং হয় আমি সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এটাই আমার। ধন্যবাদ। আপনার যে পেজ চালান, আপনার পেজের পরিচালক সবাইকে বলেন, শোনান একটু বলেন। আমার পেজে হচ্ছে আমি ফাহিমা ইসলাম চুনারগড়, আমি চাচ্ছি আমার দর্শকরা যারা আছেন সবাই আর আমি যে উপস্থাপন নিয়ে আজকে হাজির হচ্ছি আপনারা সবাই যদি আমাকে উৎসাহ না দেন আসলে আমি কিন্তু এতটুকু পৌঁছাইতে পারবো না, তো ধন্যবাদ আপনাদের সবাই আমাকে ফলো করবেন, আমি ফাহিমা ইসলাম চুনারগড়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ দেখছিলাম যে ব্যারিস্টার সুমন ভাই যে উন্নয়নমূলক কাজ করতেছেন এবং উনি করে যাচ্ছেন, আসলে এটা প্রশংসনীয় বলতেই হবে। দেখেন কত 13 তারিখ থেকে মনে হয়, হ্যাঁ 13 তারিখ, 13 তারিখ থেকে আজ অব্দি পর্যন্ত এই যে ময়লা পরিষ্কারের কাজে অনেকেই নিবেদিতভাবে স্বেচ্ছাসেবকের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। আজকে দেখলাম সকাল থেকে 700 বিডি ক্লিনের মাধ্যমে এই যে কাজের যে একটা অগ্রগতি আমি বলবো একটা নবদিগন্তের সূচনা হবে আশা করা যায়, এবং এটা যদি পরিষ্কার হয় পরিষ্কার হওয়ার পরে দেখা যাবে এখানে ল্যাক করা হবে এবং বিনোদনমূলক কাজ ইনশাল্লাহ এখানে অনেকে দেওয়ার চেষ্টা করবে, যারা এই অবসর সময় কাটায় খুব ভালো লাগে না তাদেরকে আসলে ব্যাকের মাধ্যমে এখানে বিকালবেলা আসবেন ঘুরবেন ইনশাল্লাহ আমরা সে আশা করতেই পারি। তো আজকে এখান থেকে কয় নদীর পার থেকে আমি ফরাসুদ্দিন সবাইকে শুভেচ্ছা স্বাগত দিন, আজকে লাইভটি ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।